দর্শক সবাইকে আমন্ত্রণ, নিউজ 24 সকাল 9টার বিরতিহীন সংবাদে আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছে আমি তামিমুর রহমান তন্ময়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরিমণি ও পরিচালক নজরুল ইসলাম রাজের ভয়াবহ মাদক সিন্ডিকেটের সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এসব বিষয়ে আরও জিজ্ঞাসাবাদের জন্য তাদের 4 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ মামুনুর রশিদ তাকে 4 দিনের হেফাজতে নেওয়ার আদেশ দেন। এর আগে তাদের বনানী থানায় হস্তান্তর করে র্যাব। পরিমণি বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিদের সাথে সম্পৃক্ততার তথ্য দিয়েছে বলেও এদিন সংবাদ সম্মেলনে জানিয়েছে র্যাব। মৌ খন্দকার ও হাবিবুল ইসলামকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন প্লাবন রহমান। সমালোচিত বিতর্কিত চিত্রনায়িকা পরিমণি ও চিত্র প্রযোজক রাজকে বৃহস্পতিবার বিকেল 5:30টার দিকে র্যাব হেডকোয়ার্টার থেকে নিয়ে আসা হয় বনানী থানায়। প্রায় 2.5 ঘন্টা ধরে চলে মামলা দায়েরের কার্যক্রম। বনানী থানায় পরিমণি সহ 4 জনের বিরুদ্ধেই মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। পরে রাত 8:15টার দিকে গ্রেফতার পরিমণি সহ 4 জনকে নিয়ে যাওয়া হয় আদালতে। মহানগর মুখ্য হাকিম আদালতে বনানী থানায় র্যাবের করা মামলায় পরিমণি ও রাজের 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে পরিমণিকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। প্রযোজক রাজ সহ বাকি 2 জনকেও 4 দিন করে রিমান্ডে পাঠানো হয়। এই যে মাদক, এই ইয়াবা, এই আইস এবং এনএসডি, এইগুলো অত্যন্ত মারাত্মক ধরনের মাদক। অথবা এগুলো উৎস কোথায়, কিভাবে তাদের বাড়িতে আসলো এবং কাদের কাছে তারা এগুলো সেবন করে, কাদের কাছে বিক্রয় করে, এই জিনিসগুলি উদ্ঘাটন হওয়া প্রয়োজন। তার জন্যই পুলিশ রিমান্ড চেয়েছে, 7 দিন রিমান্ড চেয়েছে 2টি মামলায়, এবং আদালত সন্তুষ্ট হয়ে 4 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। অভিযানের পরে এবং যেভাবে মিডিয়ার উপস্থিতি ছিল সেখানে, তারপরে পরিমণিকে রিমান্ডে নিয়ে নতুন করে অগ্রগতি হওয়ার আর কোনো কিছু নেই। ফলে আমরা বিজ্ঞ আদালতের কাছে প্রার্থনা করেছি পরিমণির রিমান্ড নামঞ্জুর করে জামিন প্রদানের জন্য। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে বিকেলে সদর দপ্তরে সংবাদ সম্মেলনে র‍্যাব জানায় 2016 সাল থেকেই বিকৃত মাদকাসক্তিতে জড়িয়ে পড়েন চিত্রনায়িকা পরিমণি, পাশাপাশি বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিদের সঙ্গে সম্পৃক্ততা ও অর্থ উপার্জনের তথ্য উঠে আসে জিজ্ঞাসাবাদে। র‍্যাব জানায় পরিমণির সঙ্গে সংশ্লিষ্ট সকলকেই রাখা হয়েছে নজরদারিতে। উদ্ধার করা হয় একটি মিনিবার, পরিচালনা করার বিভিন্ন সরঞ্জামাদি সহ বিভিন্ন বিদেশি মদ ও মদের বোতল সহ ইয়াবা, সিসা, এলএসডি, আইস। একই সাথে প্রযোজক রাজের বাসা থেকেও বিপুল পরিমাণ মাদক, পর্নোগ্রাফির সরঞ্জামাদি উদ্ধার করে র‍্যাব। গ্রেপ্তারকৃত মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে রাজ এর সিন্ডিকেট সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করেছে। বিভিন্ন ব্যক্তিবর্গকে, যারা উচ্চাকাঙ্ক্ষী ছিল, যারা উচ্চবিলাসী ছিল, তাদেরকে মিডিয়া জগতে পপুলার করার ক্ষেত্রে তার অনেক অবদান ছিল। এই কাজটি সে কিছু কিছু ক্ষেত্রে নৈতিকভাবে এবং অনৈতিকভাবে করেছে, এই সম্পর্কিত আমরা তথ্য পেয়েছি। বাংলা চলচ্চিত্রের বিতর্কিত নায়িকা পরিমণিকে বুধবার বনানীর নিজ বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবা, আইস ও মিনিবারের সরঞ্জাম সহ আটক করে র‍্যাব। ওই রাতেই নিজ বাসা থেকে মাদক ও বিভিন্ন পর্নোগ্রাফির সরঞ্জাম সহ প্রযোজক রাজকেও আটক করা হয়। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। হত্যা, চাঁদাবাজি, চুরি, মাদক সহ রাজধানীর বিভিন্ন থানায় অন্তত 11 মামলা থাকলেও পরবর্তীতে খোলস পাল্টায় মিশু হাসান। অভিজাত পাড়ায় ডিজে পার্টির আড়ালে চালায় মাদক ও দেহ বাণিজ্য। বিত্তবানদের সাথে বন্ধুত্ব করে তাদের আপত্তিকর ভিডিও ধারণ করে চালাত ব্ল্যাকমেলিং। আমদানি নিষিদ্ধ গাড়ি, অস্ত্র, স্বর্ণ, ইয়াবা সহ বিভিন্ন অবৈধ বাণিজ্যেও ছিল তিনি জড়িত। আর এসব বিক্রির দায়িত্বে ছিল বিতর্কিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা। নাইমাল জিকর প্রতিবেদন। মিশু হাসান রাজধানীর মোহাম্মদপুর তাজমহল রোড এলাকায় বেড়ে ওঠা। অভিজাত এলাকায় গুলশান বনানী থেকে দামি বিদেশি কুকুর ও গাড়ি চুরি করায় তার নাম পড়ে কুত্তা মিশু ও গাড়ি চোর মিশু। 2004 সালে ছিনতাইয়ের এক মামলায় জেল থেকে বের হওয়ার পর সপরিবারে পাড়ি জমায় যুক্তরাষ্ট্রে। এরপর দেশে এসে শুরু করে অভিজাত এলাকায় আনাগোনা। কাটাবনও ছিল না, এত কিছু ছিল না সেই আমলে আর কি। হয়তো এখান থেকে কুকুর নিয়ে সেই কাহিনী করছিল, এর জন্য কুত্তা মিশু নাম পড়ে গেছে আর কি।
এরই মাঝে পরিচয় হয় ডিজে জামিল ও নাতাশার সঙ্গে। এরপর বিভিন্ন হোটেলে ডিজে পার্টি করে বিত্তবানদের মাদক ও নারীর যোগান দেওয়া শুরু করে এই চক্র। পর্যায়ক্রমে আমদানি নিষিদ্ধ গাড়ি, অস্ত্র ও মাদকের রমরমা বাণিজ্য শুরু করে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই মাঝে পরিচয় হয় বিতর্কিত মডেল পিয়াসার সাথেও। এসব অবৈধ বাণিজ্যের পার্টনার হিসেবে যুক্ত হন পিয়াসা। এই পর্যন্ত এই চক্রে আমরা 12-14 জন সদস্যের নাম পাই। রাজধানী গুলশান, বনানী, বাড়িধারায় সব বিভিন্ন এলাকায় পার্টি বা ডিজে পার্টির নামে মাদক সেবন সহ মাদক পরিবহন সহ বিভিন্ন অনৈতিক কার্যকলাপ করে থাকে। বিতর্কিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা গ্রেফতারের পর যুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়ার গোপন প্রস্তুতি নিচ্ছিল তার অন্যতম সহযোগী ও বিজনেস পার্টনার শরফুল হাসান ওরফে মিশু হাসান ও মাহমুদুল ইসলাম ওরফে জিসান। তবে এর আগেই র‍্যাবের হাতে ধরা পড়েন তারা। এই সকল ক্লায়েন্টদের বিদেশেও বিভিন্ন সময় নিয়ে গিয়েছেন এবং সেখানেও তারা অবৈধভাবে অনৈতিকভাবে কার্যক্রম করেছে এবং অবৈধভাবে তারা অর্থ উপার্জন করেছে। মাদক, জাল টাকা, পর্নোগ্রাফি সহ 4 মামলায় মিশু ও জিসানের 16 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আর পিয়াসা ও মোয়ের কাছ থেকে প্রতারণা, ব্ল্যাকমেইল সহ 2018 সালে পুলিশ কর্মকর্তা ইমরান হত্যার বেশ কিছু তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার আদালতে হাজির করে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আবারও পিয়াসা ও মোয়ের রিমান্ড চাইতে পারে বলেও পুলিশ সূত্র জানিয়েছে। আগামীকাল থেকে প্রান্তিক পর্যায়ে শুরু হচ্ছে না গণ টিকাদান। এই নিয়ে পরীক্ষামূলকভাবে সারা দেশে টিকা দেয়া হলেও তা শুরু হবে 14 তারিখ থেকে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এদিকে গণ টিকাদানের জন্য দেশের বিভিন্ন জেলায় শেষ হয়েছে চূড়ান্ত প্রস্তুতি। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। 7 তারিখ থেকে দেশে প্রান্তিক পর্যায়ে গণটিকা প্রয়োগের কথা মাথায় রেখেই এই প্রস্তুতি। দেশের বিভিন্ন জেলায় এরই মধ্যে প্রস্তুত হয়েছে কেন্দ্র ও টিকাদান বুথ। প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে 300 জনকে টিকা প্রয়োগের লক্ষ্যমাত্রায় প্রস্তুত রাখা হয়েছে বুথ। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই বিশাল কর্মযজ্ঞে স্বাস্থ্যসেবা বিভাগের সাথে কাজ করছে স্থানীয় সরকার, ICT সহ বেশ কিছু সরকারি প্রতিষ্ঠান। প্রতিটা কেন্দ্রে আমাদের 3টে করে বুথ থাকবে, তাহলে 3 দিনে আমাদের বুথ হবে 9টা বুথ। আপনাদের রেজিস্ট্রেশন করতে যদি অসুবিধা হয় আমরা এই কার্ডটি সাথে রেখে দিব, পরবর্তীতে আমরা নিজেরাই দায়িত্ব নিয়ে এটি করব, আপনাদের কোনো সমস্যা হবে না। তবে আবারও টিকা প্রয়োগ নিয়ে সিদ্ধান্তহীনতা। লকডাউন, যান চলাচলের কারণ দেখিয়ে আরও 7 দিন পেছালো এই টিকা কর্মসূচি। তবে পরীক্ষামূলকভাবে এই টিকা কার্যক্রম চলবে 7 তারিখ বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। আমরা 7 তারিখে একটা টেস্ট রান দিব, এরপরে পরে এর মধ্যে 11 তারিখ পর্যন্ত তো আবার একটা লকডাউন আছে, যেরকম একটা লকডাউন আছে, তো এর মধ্যে তো আমার ট্রান্সপোর্ট ইত্যাদি এগুলো নিয়ে ঝামেলা হবে। আমরা আবার 14 তারিখ থেকে আবার আমরা শুরু করি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে আগামী 14-19 আগস্ট পর্যন্ত চলবে প্রান্তিক পর্যায়ে টিকাদান কার্যক্রম, যেখানে টিকা প্রয়োগ করা হবে সারা দেশের অন্তত 1 কোটি মানুষকে। রিশাদ হাসান, News24, ঢাকা। অনেকটা ঢিলেঢালে ভাবে চলছে কঠোর লকডাউনের 15তম দিন। এ ব্যাপারে বিস্তারিত জানাতে রাজধানীর গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, লকডাউনের 15তম দিনে রাজধানীর সড়কগুলোর চিত্র কেমন দেখছেন? থাকবে সেক্ষেত্রে গতকাল কিন্তু সব ধরনের কলকারখানা খোলার সিদ্ধান্তের কথা কিন্তু জানানো হয়েছে। একই সাথে কিন্তু অভ্যন্তরীণ রূপে বিমান চলাচলের সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে এবং সর্বোপরি কিন্তু এই লকডাউনের যেই ঘিরেঢালা ভাবটা কিন্তু আমরা গত বেশ 3-4 দিন ধরে কিন্তু দেখছি এবং এক প্রকার মানুষ কিন্তু বিভিন্ন রুট ধরে কিন্তু রাজধানী ক্ষেত্রে প্রবেশ করা এই কিন্তু এখনও কিন্তু অব্যাহত রয়েছে। কিন্তু গণ পরিবহন চলছে না, তারপরেও কিন্তু মানুষের আসলে চলাচল কিন্তু বন্ধ নেই, মানুষ এখনভাবে কিন্তু চলাচল গ্রহণ করছে এবং রাজধানীতে বিভিন্ন চেকপোস্টগুলো রয়েছে, সেই চেকপোস্টগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যেই নজরদারি সেই নজরদারি তারা রেখেছেন। কোথাও কোথাও আসলে চেকপোস্টে গুলো আমরা যে প্রথম থেকে দেখে এসেছি সেই চেকপোস্টের সংখ্যা অনেকটা আসলে কমেছে, কিছুটা কমেছে। তবে প্রধান প্রধান যে পয়েন্টগুলো রয়েছে, বিশেষ করে আপনি জানেন যে এই
রুটগুলো রয়েছে, রাজধানীর প্রবেশ পথ এবং রাজধানী থেকে বের হওয়ার যে পথগুলো রয়েছে, ডাকলি, আবদুল্লাপুর বা হায়দ্রাবাদ, এইসব জায়গাতে কিন্তু চেকপোস্ট কিন্তু করছেন আইসিপি সদস্য। একই সাথে কিন্তু রয়েছে বিভিন্ন এলাকাগুলিতে, এবং এখানে কিন্তু আরেকটি জিনিস আমি জানাতে চাইছি যে সরকার একটাই সিদ্ধান্ত ছিল যে লকডাউনের মধ্যে যে বিভিন্ন রকমের যে হোটেল খাবারের হোটেলগুলোতে খোলা থাকা বা খোলা থাকা অবস্থায় ভিতরে বসে খেতে না পারে সেই ব্যাপারে আসলে আমরা দেখছি যে যেসব হোটেল খোলা রয়েছে সেখানে কিন্তু সবাই বসে কিন্তু খেতে পারছে। আসলে এগুলো কিন্তু আইসিপি সদস্য অনেকেই কিন্তু সামনে রয়েছেন, তারা দেখেও কিন্তু আসলে সেটি কিন্তু তারা কিন্তু এভাবে কোনো পদক্ষেপ তারা নিচ্ছেন না। এবং আমরাই যে আপনি দেখছেন যে সেনাবাহিনী সদস্যদের যে টহলের যেই তাদের যেই কার্যক্রম তারা সেটা চালিয়ে যাচ্ছেন, এবং একই সাথে কিন্তু এই গাবতলির যে পয়েন্ট আমি রয়েছি সেই পয়েন্ট দিয়ে কিন্তু মানুষ বিভিন্ন পর্যায়ে তারা গাবতলির মধ্যে আসছে। এখান থেকে তারা যে কোনোভাবেই তারা তাদের যেই কর্মস্থল বলেন বা তাদের যেই বাসা বাড়ি বলেন সেখানে তারা যাওয়ার চেষ্টা করছেন। তো এই ছিল আমার কাছ থেকে গাবতলির থেকে সবচেয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল আমাদের সহকর্মী তালুকদার বিপ্লব। কমছে না দুদকের অনুসন্ধানাধীন মামলার জট, আটকে আছে দীর্ঘদিন ধরে চলমান স্বাস্থ্য খাতের দুর্নীতিতে আলোচিত অভিযুক্তদের তদন্ত। এই প্রসঙ্গে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, দেশে দুর্নীতির গভীরতা ব্যাপক, তাই দুদকের কার্যক্রম পরিচালনা আরও জোরদার ও গতিশীল করার পরামর্শ দেন তিনি। স্বাস্থ্যসহ অন্যান্য অভিযোগের তদন্ত এখনও চলমান রয়েছে বলে জানান দুদক কমিশনার মোজাম্মেল হক। আলী তালুকদার জানাচ্ছেন বিস্তারিত। 2020 সালের শুরুতেই দেশের স্বাস্থ্য খাত নিয়ে অভিযোগ ওঠে দুর্নীতির, একে একে দুদকের জালে জমা পড়ে স্বাস্থ্যের মাফিয়াদের নাম। করোনাকালে নকল মাস্ক, ভুয়া করোনার রিপোর্ট আর দেশের বিভিন্ন হাসপাতালের সরঞ্জামাদি কেনায় বিভিন্ন অভিযোগ জমা পড়ে দুর্নীতি দমন কমিশনের কাছে। অভিযোগের তালিকায় আসে রিজেন্ট, জেকেজি কেলেঙ্কারি, স্বাস্থ্যের মাফিয়া মোতাজ্জেরুল ইসলাম মিঠু থেকে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি সহ দেশের বিভিন্ন হাসপাতালের কর্মকর্তাদের নামও। ব্যাংক থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ, হাসপাতালের যন্ত্রপাতি কেনাকাটায় অনিয়মের অভিযোগে সংস্থাটি তলব করে সে সময়কার আলোচিত ব্যক্তিদের। নানা নাটকীয়তায় জন্ম দেয়া শাহেদ 7 দিনের রিমান্ডে হয়ে যান অসুস্থ। সাবরিনাকে করা হয় জিজ্ঞাসাবাদ, স্বাস্থ্যের সাবেক ডিজি আবুল কালাম আজাদ পড়ে শোনান তার আত্মপক্ষ সমর্থনের ফিরিস্তি। তদন্তাধীন, তাই এ বিষয়ে বেশি কিছু বলা সমীচীন নয়। দেশের স্বাস্থ্যখাত নিয়ে দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তিদের বিষয়েও সংস্থাটির তৎকালীন কর্মকর্তারা জানান চলমান তদন্তের কথা। আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তারা তথ্য সংগ্রহ করছে। বছর গড়িয়ে গেলেও এসব অভিযোগের নিষ্পত্তি হয়নি। দুদক কমিশনারও স্বীকার করেন কার্যক্রম বিলম্বিত হওয়ার কথা। স্বাস্থ্য বিভাগে প্রাপ্ত অন্যান্য অভিযোগের বিষয়ে দুদক ব্যবস্থা নিয়েছে এবং অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। কোভিড এর কারণে অনুসন্ধান কার্যক্রমে কিছুটা বিলম্ব হচ্ছে। দুর্নীতিতে আলোচিত ব্যক্তিদের অভিযোগ প্রাধান্য দেওয়ার কথা বলেন টিআইবির পরিচালক। সবচেয়ে আলোচিত যে দুর্নীতির ঘটনাগুলো বা অভিযোগগুলো এবং যেগুলো বিশেষ করে যার সাথে উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ জড়িত দৃষ্টান্তমূলকভাবে দেখাতে পারে, তাহলে কিন্তু এই যে জট বা দীর্ঘসূত্রিতা নিয়ে মানুষের মধ্যে যে উৎকণ্ঠা, যে উদ্বেগ এবং যে আস্থার ধরনের সংকট, সেটি কিছুটা হলেও লাঘব হলো আমি মনে করি। দুদকের কর্মকাণ্ড দীর্ঘায়িত না করারও পরামর্শ দেয় টিআইবি। আলী তালুকদার, News24, ঢাকা। রাজশাহীতে লিক শব্দ জুড়ে দিয়ে গড়ে উঠেছে কয়েক ডজন ভুঁইফোর সংগঠন। আওয়ামী লীগের অঙ্গ সংগঠন দাবি করে চালাচ্ছে কার্যক্রম। দল থেকে বারবার এসব ভুঁইফোর সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও তা করা হয়নি, ফলে দৌরাত্ম্য আর বিস্তৃতি বাড়ছেই। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদনে বিস্তারিত। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই আলোচনায় লিক শব্দ জুড়ে দেওয়া ভুঁইফোর সংগঠনগুলো, নানা সমালোচনাতেও থেমে নেই তাদের কার্যক্রম। হালে সেই তালিকা দীর্ঘ হচ্ছে।
অনুমোদন না থাকলেও রাজশাহীতে কার্যক্রম চলছে মোটর চালক লীগ, মিশুক সিএনজি শ্রমিক লীগ, সড়ক পরিবহন শ্রমিক লীগ, মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ, ফার্নিচার শ্রমিক লীগ, বঙ্গবন্ধু স্টুডেন্ট ফ্রন্ট নামের অর্ধশত সংগঠনের। এই সংগঠনগুলোর নেতৃত্বে থাকা ব্যক্তিদের দাবি, তারা অনুমোদন নিয়েই কার্যক্রম চালাচ্ছেন। চালে হোসেন সাহেব, ওনারা আমাদেরকে একটা পেপার্স দেয়, ওই হিসাবে আমরা এটার কার্যকলাপ চালিয়ে যাচ্ছি। আওয়ামী লীগেরই একটা সংগঠন, আমি এখানে মিশুক সিএনজি শ্রমিক লীগ গঠন করেছি। নেতারা বলছেন, ক্ষমতাসীনদের ছত্রছায়া থেকে কিছু মানুষ সুবিধা নিতে তৎপর থাকে। রাজশাহীতেও এ প্রবণতা বেড়েছে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণকারীদের ছাড় নয়, এটি বন্ধ করতে প্রশাসনকে বলা হয়েছে। কেন্দ্র থেকে যে নির্দেশনা আসছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে এদের যে সাইনবোর্ড যারা তুলে অফিস করেছে, অফিসগুলো বন্ধ করে দিয়ে এদের কার্যক্রম আমরা স্থগিত করে দেব। বঙ্গবন্ধু নেত্রী আমাদের ছবি ব্যবহার করে রাজশাহীতে এটির একটি প্রবণতা বেড়েছে, সেক্ষেত্রে আমরা প্রশাসনকে শক্ত হাতে এটি দমন করার জন্য বলেছি। দলের কেন্দ্রীয় নেতারা জড়িতদের ছাড় না দেওয়ার কথা বললেও সুশাসন বিশ্লেষকরা বলছেন, এর দায় এড়াতে পারে না দল। উন্নয়নের কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হবে যাদের কারণে, তাদের বিরুদ্ধে অবশ্যই দল ব্যবস্থা গ্রহণ করবে। তারা সত্যিকার অর্থে যদি দৃশ্যমান ফলাফল দেখাতে পারতো, তাহলে আজকে কিন্তু এরকম ভুঁইপুর সংগঠনের জন্ম হইতো না। এবং আমি মনে করি, এই ভুঁইপুর সংগঠনের জন্ম হওয়ার পিছনে কিন্তু দল কিন্তু কোনোভাবে তাদের দায়িত্ব এড়াতে পারে না। মুখে নানা কথা বললেও ভুঁইপুর সংগঠনগুলোর লাগাম টানতে পারছেন না আওয়ামী লীগের নেতারা। এসব সংগঠন গড়ে ওঠার নেপথ্যে জেলা ও মহানগর পর্যায়ে নেতাদের ইন্ধনের অভিযোগও আছে তৃণমূল নেতাদের। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। এবারে শোকাবহ আগস্ট। বাঙালি সাধারণ মানুষ আর মানবতার জন্য ছিল বঙ্গবন্ধুর আজীবন সংগ্রাম। স্বাধীনতা উত্তর দেশের ভঙ্গুর অর্থনৈতিক সমৃদ্ধি, সামাজিক স্থিতিশীলতা আর রাজনৈতিক উন্নয়নের পাশাপাশি দেশে ইসলামের প্রচার কাজেও তিনি গভীর মনোনিবেশ করেছিলেন। তিনি তার সংক্ষিপ্ত ক্ষমতাকালে ইসলামের সম্প্রসারণ এবং ইসলামী মূল্যবোধের প্রচার ও প্রতিষ্ঠায় যে অসামান্য অবদান রেখে গেছেন, তা সমকালীন মুসলিম বিশ্বে বিরল দৃষ্টান্ত হয়ে আছে। শাহালি জয়, রিপোর্টে বিস্তারিত। উদার মানবিক চেতনার অধিকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন নিজ ধর্ম ইসলামের একনিষ্ঠ অনুসারী। স্বাধীনতার পর শাশ্বত ও কল্যাণময় শান্তির ধর্ম ইসলামের সঠিক রূপ সমাজ ও জাতীয় জীবনের প্রতিষ্ঠায় তার অবদানও ছিল অনন্য। ইসলাম সম্পর্কে গবেষণা, প্রচার, প্রসার ও এদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষের সামগ্রিক জীবনকে মহান ধর্ম ইসলামের কল্যাণময় স্রোতধারায় সঞ্জীবিত করার লক্ষ্যে 1975 সালে ইসলামিক ফাউন্ডেশন গঠন করেন জাতির পিতা। জাতীয় পর্যায়ে ঈদে মিলাদুন্নবী পালন করার জন্য একটা দিন নির্দিষ্ট করে সেই দিনকে কিন্তু আপনি বন্ধ রেখেছেন। জাতীয় পর্যায়ে এই কাজ করতে গিয়ে তাকে অনেক কষ্ট করতে হয়েছে সে সময়ও, তারপরেও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড উনি নতুন পুনর্গঠন করেন। মুসলিম বিশ্বের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যে 1974 সালে লাহোরে অনুষ্ঠিত ইসলামিক সম্মেলন সংস্থা ওআইসির অধিবেশনে যোগদান করেন বঙ্গবন্ধু। এর ফলে আরব সহ মুসলিম বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয় এবং মুসলিম বিশ্বের নেতাদের সঙ্গে সুদৃঢ় ভ্রাতৃত্বের বন্ধন গড়ে ওঠে। আরব ইসরায়েল যুদ্ধে আরব বিশ্বের পক্ষে সমর্থন ও সাহায্য প্রেরণ, এটা কিন্তু একটা মারাত্মক বিষয়, যে বিষয়টা নিয়ে কোনোদিন কেউ ভাবতে চায় না, কোন আলেম, ওলামা বা সমাজ বা সমাজের যারা, এটা আমার কাছে খুব কষ্ট লাগে। আমাদের দেশে তখন কি ছিল, কি সাহায্য প্রেরণ করবে বলেন? তারপরে যতটুকু উনি পেরেছেন ওনার ক্ষমতায়, কিন্তু সাহায্য কিন্তু প্রেরণ করেছেন। মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জামায়াত বিশ্ব ইজতেমার জন্য টঙ্গীর তুরাগ তীরে স্থায়ী জায়গা দেন বঙ্গবন্ধু। হজযাত্রীদের জন্য সরকারি তহবিল থেকে অনুদান এবং হজের ভ্রমণ কর বাতিল করেন। বঙ্গবন্ধু চিন্তা করেছিলেন যে হজযাত্রীদের কিভাবে পাঠানো যায়। উনি কিন্তু সমুদ্র পথে আপনার হজযাত্রীদের জন্য হিজবুল বাহান নামে জাহাজ ক্রয় করেন, করে হাজিদের আপনি পাঠানোর ব্যবস্থা করেছিলেন, বেতার টিভিতে পবিত্র কোরআন তেলাওয়াত প্রচারের ব্যবস্থা করেছেন। বঙ্গবন্ধু সরকার আইন করে মদ, জুয়া, ঢাকার সোহরাওয়ার্দি উদ্যানে ঘোড়দৌড়ের নামে জুয়া, হাউজি, লটারি এসব ইসলাম বিরোধী কার্যকলাপ কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করেন। এমনকি সরকারি অনুষ্ঠানে বিদেশি অতিথিদের জন্য মদ পরিবেশন বন্ধ করে দেয়া হয়। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এবারে নিউজ 24 স্পোর্টস।
পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি টোয়েন্টিতে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুরের হোম অফ ক্রিকেটে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ছয়টায়। সিরিজের প্রথম ম্যাচের ধারাবাহিকতা বজায় রেখে দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়েছে টাইগাররা। তৃতীয় ম্যাচে দুই ডিপার্টমেন্টেই ভালো করে সিরিজ নিশ্চিত করাই এখন একমাত্র লক্ষ্য টাইগারদের। এদিকে সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই অস্ট্রেলিয়ার সামনে, টাইগার স্পিনারদের সামলানোই এখন বড় চ্যালেঞ্জ অজি ব্যাটসম্যানদের জন্য। আর তাই তৃতীয় ম্যাচে অজি একাদশে আসতে পারে কিছু পরিবর্তন। শেষ করছি এখনকার বিরতিহীন সংবাদ, সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।